রাজনীতির বাইরে গিয়ে ভিন্ন মেজাজে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গ্যালারিতে বসে রাহানাদের ব্যাটিং উপভোগ করলেন মুখ্যমন্ত্রী। দীপাবলিতে মাটির প্রদীপ কেনার জন্য রাজ্যবাসীকে উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটে রাজধানী আগরতলা শহরে ভাবসা গরম। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য রাজ্য সফরে পুরীর বিজেপির সাংসদ সম্বিত পাত্র। মহারাষ্ট্র নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই মুখ করল বিজেপি। 40 জন তারকা প্রচারকের নাম প্রকাশ। তৃতীয় দিনেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় হাসিল করে ইতিহাস রচনা করল নিউজিল্যান্ড। রোহিত ব্যাটারদের ব্যর্থতায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পিছিয়ে পড়ল ভারত। 100টি যুদ্ধবিমান নিয়ে ইরানের উপর হামলা চালালো ইসরায়েল। ইরানের উপর হুঁশিয়ারি মার্কিন সেনার। দীপাবলির আগে গোরক্ষনাথ মন্দিরে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীপাবলিতে মোদীর নামে স্পেশাল লাড়ু বানালেন বিহারের মিষ্টি ব্যবসায়ী সঞ্জীব ওরফে লালু শর্মা। এনসিসি থানা এলাকায় জুয়ারিদের বারবারন্ত। পুলিশের অভিযানে আটক জুয়া সামগ্রী সহ 2 জুয়ারি। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে শুরু উত্তর পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা। আগরতলা প্রেস ক্লাবে সংশ্লিষ্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ মুয়াদিয়া। আমবাসা বাজার প্রাঙ্গণে একা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ শারদ সম্মান 2024। আমবাসা পুরো এলাকায় যে সমস্ত ক্লাব বা সংস্থা পৌঁছে করেছিল তাদের মধ্য থেকে বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কৃত করা হয়। প্রতিমা প্যান্ডেল, শান্তি শৃঙ্খলা ও সামাজিক কর্মসূচি নিরিখে বিভিন্ন বিভাগে সেরাদের বাছাই করা হয়। পাশাপাশি ধলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি পশু উদ্যোক্তাকে শিরোপা প্রদান করা হয়। রাষ্ট্রীয় একতা দিবস পালন করলো গোমতী জেলা পুলিশ। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে এদিন গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে র্যালির আয়োজন করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ছায় মান্দায় লক্ষণ কোবরাপাড়ার ভবলক্ষ্মী দেবুরমার বসতঘর। অসাবধানতার জের ঘরের জানালায় রাখা মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে একতা দিবস উদযাপন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের। একতা দিবস উদযাপনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একতা দৌড়। 31 অক্টোবর আলোর উৎসব দীপাবলি, ব্যস্ত কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। ভোকাল ফর লোকালকে গুরুত্ব দিয়ে নন্দনগরে কুমোরপাড়ায় সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে প্রদীপ সহ দীপাবলি সরঞ্জাম কেনাকাটি করলেন মুখ্যমন্ত্রী। ভোকাল ফর লোকালকে গুরুত্ব দিতে রাজ্যের মানুষকেও আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। সক্রিয় সদস্যতা এবং সাংগঠনিক নির্বাচন নিয়ে বিজেপির বৈঠক ও কর্মশালা অনুষ্ঠিত। ভগৎ সিং যুব আবাসে এই বৈঠকে মুখ্যমন্ত্রী, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিন দুপুরে ধর্মনগর নাকের ডগায় জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেল চোরের দল। ধর্মনগর মহকুমা থানা রোডের সুকান্ত সরণির বাসিন্দা দিব্যেন্দু দত্তের বাড়িতে ঘটে এই দুঃসাহসিক চুরিকাণ্ড। এমবিবি মাঠে মুম্বাই বনাম ত্রিপুরা রঞ্জিত ট্রফি ম্যাচের উপভোগ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নরসিংগড়স্থিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছে ভোকাল ফর লোকাল। এই আহ্বানে সাড়া দিয়ে নিজস্ব উৎপাদিত পণ্যের দিকে ঝুঁকছে দেশবাসী। দীপাবলি আসলে চীনের তৈরি টুনি বাঘ ছড়িয়ে যেত রাজ্য জুড়ে। কমে গিয়েছিল এবার মাটির প্রদীপের চাহিদা। এই চিত্র এবার পাল্টাতে শুরু করেছে, চাহিদা বেড়েছে মাটির প্রদীপে। দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপের ভালো চাহিদা রয়েছে। 2 টাকা করে বিক্রি হচ্ছে এক একটি প্রদীপ। নিষিদ্ধ সপ্তবাজি ফেটে যেতে গুরুতরভাবে আহত 2 শিশু। ঘটনা চম্পকনগর শুভামণি পাড়া এলাকায়। গুরুতর আহত শিশুদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। সংশ্লিষ্ট এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। অসম সম্মিলিত মোর্চা থেকে বাদ দেওয়া হবে কংগ্রেসকে, বিরোধী 15টি দলের সিদ্ধান্ত। বায়ু দূষণ নিয়ে সতর্কতা জারি। ভোরে প্রাতঃ ভ্রমণে ও খেলাধুলা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দিল কেন্দ্র। উৎসব মরশুমে আরো খারাপ হতে পারে বাতাস, হাসপাতালগুলিকে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক। বিক্ষুব্ধ কিংবা কোচ প্রার্থী নিয়ে মহারাষ্ট্রের নেতাদের কড়া নির্দেশ দিলেন অমিত শাহ। দিল্লিতে কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ, বিজেপির দিকে আঙুল তুললেন আপ। বাবা সিদ্দিকিকে খুন, 15তম অভিযুক্ত সুজিৎ সিংকে লুধিয়ানা থেকে গ্রেফতার করলেন মুম্বাই পুলিশ। ঝাড়খণ্ডের নির্বাচনে ভোটদানে উৎসাহিত বাড়াতে মহেন্দ্র সিং ধোনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাকে করা হলো কমিশনের পক্ষ থেকে। দিল্লির নাংলু এলাকার গর্ভপাতে রাজি না হওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক ও তার বন্ধু। উত্তরপ্রদেশের কানপুরে জয়শ্রীরাম লেখাটি শর্ট পড়ায় মুসলিম দোকানদের বিরুদ্ধে থানায় অভিযোগ। বারামতি বিধানসভার 7 বারের বিধায়ক অজিতের বিরুদ্ধে প্রার্থী ভাইপো যুগেন্দ্র পাওয়ার। উত্তরপ্রদেশের প্রেমপুর স্টেশনের কাছে রেললাইনে কাঠের গুঁড়ি, চালকের সতর্কতায় রক্ষা। ওড়িশার নয়াগড় জেলায় যুবকের সামনে হবস্ত্রীকে গণধর্ষণ, ভাইরাল ভিডিও, গ্রেফতার 3। হরিয়ানায় গুরুগ্রামে শুক্রবার মাঝরাতে বহুতলে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত বিহারের 4 যুবক। দিল্লির রোহিণীতে বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো খালিস্তানি যোগাযোগের সূত্র পাচ্ছে না পুলিশ। উত্তরাখণ্ডের টকুরি জেলায় চিতাবাঘের হামলায় 4 ছাত্রের মৃত্যু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিদ্যালয়। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি থেকে গ্রেফতার বার্গার কিং এ খুনের অভিযুক্ত লেডি ডন অনুধানকার। মধ্যপ্রদেশের ইন্দার ও রেওয়া শহরে পরপর গণধর্ষণে অস্বস্তিতে বিজেপি সরকার। 80 বছর ঊর্ধ্বদের জন্য 20 থেকে 100% পর্যন্ত বাড়তি পেনশনের ঘোষণা করল কেন্দ্র। ডেটিং অ্যাপ বানিয়ে টাকা আদায়, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ডেটিং
গ্যাংয়ের সদস্য রাজ্য সমস্ত ডেলিভারিতে লাগবে ওটিপি পয়লা নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় দক্ষ শ্রমিকদের জন্য ভিসার মেয়াদ বাড়াচ্ছে জার্মান সরকারের ভূমিকায় খুশি মোদি সরকার এবার কমলা হ্যারিসের থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জনমত সমীক্ষায় এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলায় লেবাননে মৃত্যু হলো তিন সাংবাদিকের নিন্দায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শুরু হলো ইসরায়েল বনাম ইরান যুদ্ধ ইরানকে লক্ষ্য করে মিসাইল হানায় ইসরায়েলের সেনাবাহিনী পাঁচ দফা দাবিতে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ চান সমন্বয়কারী ছাত্রছাত্রীরা না হলে আন্দোলনের তীব্রতা আরো জোরালো হবে বলে হুঁশিয়ারি চার দফা দাবি নিয়ে এবার ঢাকা চট্টগ্রামে বড় জমায়েত করছে হিন্দু সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি সংখ্যালঘুদের ইসরায়েলের বিমান হানার পর ইরানের সঙ্গে বিমান পথ বন্ধ করল ভারত সহ ইউরোপের সব দেশ ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল দিল্লি ইরানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ বিদেশ মন্ত্রকের ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় দাবি করলেন জার্মান চ্যান্সেলর মধ্যপ্রাচ্যে উদ্দাসদের সমস্যা নিয়ে চিন্তায় রাষ্ট্রসংঘ যুদ্ধে আরো বাড়বে গৃহহীন মানুষের সংখ্যা সিনেমার পর ভ্রমণকে এই জীবনে সব থেকে বেশি প্রাধান্য দেন বলিউডের নায়িকা সারা আলী খান গ্যাংস্টারের ভূমিকায় এবার দর্শকদের সামনে আসছেন বলিউড হিরো শাহিদ কাপুর কিশোর কুমারের বায়োপিকে কি অভিনয় করতে চলেছেন আমির খান বলিউডের জোর জল্পনা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয় তাই ধনতেরাসের সোনা কেনায় মন নেই অপরাজিতা পিসিউডিকে উপেক্ষা করে বাড়তি মেদ ছড়িয়েছেন বলিউডের গ্ল্যামার কন্যা বিদ্যা বালন স্লিম হয়ে দর্শকদের সামনে ধরা দিলেন বিদ্যা বালন সোনাক্ষী সিনহার হাতে রান্না খেতে চাইলেন বর্ষিয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় 33 বছরের দাম্পত্য জীবনে শাহরুখের বহু অন্যায়নের সামনে এবার ঘর করছেন তার স্ত্রী গৌরী খান ভৌতিক সিরিজ পরিচালনার কাজে এবার হাত দিলেন অভিনেতা তথা পরিচালক পরমরত চট্টোপাধ্যায় খালি গায়ে ভুঁড়ি বার করে নিজের ছবি প্রকাশ্যে আনলেন অভিষেক বচ্চন অভিষেকের ছবি নিয়ে জল্পনা সোশ্যাল মিডিয়া দ্য একাডেমি অফ ফাইন আর্টিস্ট ছবিতে এক টাকাও পারিশ্রমিক মূল্য নিলেন না অভিনেতা রুদ্রনীল ঘোষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে ডাক পেলেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন বাদের খাতায় মোহাম্মদ শামি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শুভমান গিল পিচকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছেন পাকিস্তান জানালেন প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতার নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করলেন যশস্বী জয়সওয়াল 77 রানের অগ্রাসী ইনিংস খেললেন ভারতের বাঁ হাতে এই ব্যাটার অন্ধ্রপ্রদেশের নবীন ক্রীড়া দাবা উৎসবে ত্রিপুরার উমা শঙ্কর দত্তের সংগ্রহ 5 পয়েন্ট এশিয়া যোগ্য স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দুটি পদক পেল রাজ্যের পরিণীতা রায় তৃতীয় ম্যাচে রাজ্য দলের পরিবর্তন আনার পরিকল্পনা অনূর্ধ্ব 23 দলে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এশিয়ান জুনিয়র টেনিসে সেরা হলেন হর্ষ পটেল এবং কীর্থানা রঙ্গিনী 30 নভেম্বরের মধ্যে শস্য বিমায় নাম নথিভুক্ত করতে হবে কৃষকদের নির্দেশ দিল বাংলার কৃষি দপ্তর আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রাথমিকভাবে বন্ধ থাকবে জিএসটি পোর্টাল জানিয়ে দিল নয়াদিল্লি দিল্লিতে যমুনা নদীর উপর ভাসমান ফেনা দূষণের মাত্রা যাচাই করতে নমুনা সংগ্রহ করল উত্তরপ্রদেশ পরিবেশ দপ্তর দিল্লির পর দূষণ বাড়ছে মুম্বাইতে ধোঁয়ার চাদরে এবার ঢাকলো বাণিজ্য নগরী মুম্বাই স্কুলের প্রমাণপত্রে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট মহাজাগতিক বিষয় পৃথিবীর কান ঘেঁষে চলে গেল 6টি গ্রহাণু রতন টাটা সম্পত্তির অধিকারী পরশু থেকে পরিচালকরা সবার নামে সম্পত্তি ভাগ করে দিয়েছেন প্রয়াত শিল্পপতি এবার অনলাইনে পাওয়া যাবে নৈহাটির বড়মার পুজোর প্রসাদ অ্যাপ লঞ্চ করলো পুজো কমিটি খুনিজ ডানার্জির অনুসার ট্রান্স সেন্টারে জন্ম হওয়া কন্যা সন্তানের নাম দেওয়া হয়েছে ডিনা ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন ঝাঁটা এতেই হবে লক্ষ্মী লাভ